الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. محترم দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোরবানির ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে। কোরবান এই শব্দটা আরবি, এর আভিধানিক অর্থ হচ্ছে নৈকট্যশীল হওয়া, নিকটবর্তী হওয়া। পরিভাষায় কোরবানি বলা হয় নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জন্তু, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যবাহ করাকে কোরবানি বলে। এই কোরবানির সূচনা পৃথিবীর সূচনা লগ্ন হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ধারাবাহিকতা শুরু হয়েছে। এই ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে ইনশা আল্লাহ। মোহতারাম হাজরিন, আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিলেন, একজন ছিলেন হাবিল আর একজন ছিলেন কাবিল। উভয় সন্তান এর মাঝে একজন নারীকে বিবাহ নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। আদম আলাইহিস সালামের জামানায় বিবাহ নিয়ে একটি নির্ধারিত নিয়ম ছিল, সেটা হলো এক বছর প্রতি বছর দুইজন করে সন্তান জন্ম নিত, একজন ছেলে একজন মেয়ে। তো এই বছর যে সন্তান জোড়া জন্ম নিত, একজন ছেলে এবং একজন মেয়ে, এদের মধ্যে একজন ছেলে পরবর্তী বছর জন্ম নেওয়া মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত, আবার পরবর্তী বছরে জন্ম নেওয়া একজন ছেলে পূর্ববর্তী বছর জন্ম নেওয়া একজন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত। অর্থাৎ প্রতি বছর যে ছেলে এবং মেয়ে জন্ম নেয় তারা পরস্পরের সহোদরা, ভাই বোন, তাদের মাঝে বিবাহ বন্ধন হারাম, কিন্তু আগ পর মিলিয়ে তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ ছিল। সে সুবাদে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল সে ছিল কালো কুচ্ছিত, কালো বর্ণের, আর কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল সে ছিল একজন রূপবতী সুন্দর মেয়ে। কিন্তু কাবিল চেয়েছিল তার সাথে জন্ম নেওয়া কালো কুচ্ছিত মেয়েটিকে বিবাহ করতে, কিন্তু নিয়ম ছিল যে হাবিল কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে বিবাহ করবে, আর কাবিল হাবিলের সাথে জন্ম নেওয়া কালো কুচ্ছিত মেয়েকে বিবাহ করবে। কাবিল এটাকে মানতে পারল না, সে এটা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল। সর্বশেষ তাদের পিতা সেইদুনা আদম আলা নবীনা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাওয়া হলো। আদম আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিসসালাম তাদেরকে তার ধর্মের বিধানের কথা জানিয়ে দিলেন। এরপর কাবিল মানতে নারাজ। সর্বশেষ আদম আলা নবীনা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, যদি তোমরা আল্লাহর বিধান মানতে চাও তো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে তোমরা উভয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন সেই সেই সুন্দরী রূপবতী আকলিমা মেয়েকে বিবাহ করতে পারবে। সে মোতাবেক হাবেল সে পশু পালন করত, সে একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি করল। কাবিল কৃষি কাজ করত, সে তার কৃষি থেকে কিছু শস্য দানা ইত্যাদি আল্লাহর রাস্তায় কোরবানি করল। উভয়ে তাদের কোরবানি পাহাড়ের পাদদেশে রেখে আসল। আমাদের বর্তমানে জামানায় আমরা কোরবানি করলে এই কোরবানি কবুল হয় কি হয় না এটা আমরা তাৎক্ষণিক জানতে পারি না, কিন্তু এটা পরবর্তীতে জানা যাবে। কিন্তু আদম আলাইহিসসালামের জামানায় কোরবানি করলে এটা তাৎক্ষণিকভাবে জানা যেত, এভাবে যে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে কোরবানিকৃত, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটাকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিল। সে মোতাবেক আসমান থেকে একটা অগ্নিকুণ্ড এসে হাবিলের কোরবানিকৃত পশুকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিল, কিন্তু কাবিলের কোরবানিকৃত শস্যদানা আপন স্থানে পড়ে রইল। এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। আদম আলাইহিসসালামের এই সিদ্ধান্ত মোতাবেক
হাবিলই ওই সুন্দরী রূপবতী আকলিমাকে বিবাহ করার অধিকার রাখে, কাবিল তাকে বিবাহ করতে পারবে না। এতে কাবিল আরো বেশি ক্ষেপে গেল, সে হাবিলকে হত্যা করে ফেলল।